আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মতো ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি একটি দুই রুমের ইটের ঘর বানাতে ওয়ালে বা দেওয়ালে কত হাজার ইট লাগবে হিসাবটি আপনাদেরকে বের করে দেখাবো। 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি দুই টাকাতে নিয়ে, তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ইটের হিসাব বের করা মূলত একদম সহজ, আপনারা যারা বুঝেন না তাদের জন্য মূলত কঠিন। তো আমি চলুন আজকে ভিডিওতে আমি একদম সহজভাবে আপনাদেরকে হিসাবটা বের করে দেখাবো। তো আপনারা যারা বাড়িঘর হিটের হিসাব বের করতে চান তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আপনারা কী করবেন, আপনাদের বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থটা মেপে নেবেন। মেপে দুইটা একসাথে গুণ দিবেন, গুণ দিলে আপনি পেয়ে যাবেন যে আপনার বাড়িটি কত স্কোয়ার ফুট। তো আমার বাড়িটি দেখুন এখানে 400 স্কোয়ার ফুট। তো 400 স্কোয়ার ফুট করে অনায়াসে 2টি রুম করা যাবে। তো 2 রুমের ইটের হিসাবটাই চলুন জেনে নিই। প্রথমে 5 ইঞ্চি গাঁথনি যদি বাড়িটি বানান তাহলে প্রতি স্কোয়ার ফুটে ইট লাগবে 5.7 পিস। অর্থাৎ বাড়ির যেহেতু 400 স্কোয়ার ফুট, তো 400 × 5.7 = 2280 পিস। আর আমরা যদি আলাদা টয়লেট বা বারান্দার মধ্যে ইট ব্যবহার করি তাহলে আপনাদের হয়তো আরও 700 ইট বেশি লাগতে পারে। তো আমরা 3000 ইট ধরতে পারি। তারপর 10 ইঞ্চি গাঁথুনি, 10 ইঞ্চি গাঁথুনিতে যদি বাড়িটি বানান তাহলে প্রতি স্কোয়ার ফুট ইট লাগবে 10.7টি। অর্থাৎ বাড়িটি হচ্ছে 400 স্কোয়ার ফুট, তো 400 × 10.7 = 4280 পিস। তো আমরা আরও 400 ইট বেশি আসতে ধরতে পারি। তো 4500 বা 5000 ইট লাগতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার হিসাব বের করতে চাইলে বাড়ি ঘরে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন।